শহরের ব্যস্ত সময় রাস্তাঘাটে বাসে ট্রেনে ভিড়ের মাঝে তাদের দেখা যায়। তারা রঙিন মুখে হাত পেতে টাকা চাইতে থাকে। তারা আবদারে সুরে বলে টাকা দে। রাস্তায় চলাচল করতে গিয়ে এই ধরনের কথা আমাদের মাঝে মাঝেই কানে আসে। রক্ত মাংসের তৈরি হলেও তাদের মানুষ বলে গণ্য করে না কেউ। তারা সমাজের অবাঞ্ছিত, কারণ তাদের মধ্যে নারী অথবা পুরুষের কোনো সম্পূর্ণ বৈশিষ্ট্য নেই। দুই লিঙ্গের অর্ধেক অর্ধেক বৈশিষ্ট্য থাকে তাদের মধ্যে। তাদেরকে দেখতেও হয় একটু অদ্ভুত রকমের, না তাদের ছেলেদের মতো দেখায় না তাদের মেয়েদের মতো দেখায়। তাদের চলতি ভাষায় বলে হিজড়া, আর যারা একটু ভদ্রভাবে বলে তারা বলে তৃতীয় লিঙ্গের মানুষ। তাদের জীবন কাটে ভিক্ষা করে, অথবা কারো বাচ্চা হলে সেখানে নাচ গান করে টাকা ইনকাম করে। এছাড়াও তারা মানুষের বাড়িতে যায় কিছু টাকা বা অন্য কিছু খাদ্য সামগ্রীর আশায়। তাদের অসহায়ত্বের কথা ভেবে সরকার 2014 সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয়। তারা আইনগত স্বীকৃতি পেলেও সমাজের সাধারণ মানুষ তাদের এখনও ভালো চোখে দেখে না। তাদের অদ্ভুত শারীরিক গঠনের জন্য তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। তাদেরকে অস্পর্শ বলে মনে করা হয়। তারা কোনো সামাজিক সুযোগ সুবিধা পায় না, আর তাই তাদেরকে আয়ের ভিন্ন ধরনের পথ বেছে নিতে হয়, যা সাধারণ মানুষের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শাস্ত্র বলে এমন কিছু জিনিস আছে যা হিজড়াদের কখনো দান করতে নেই, দিলেই বিপদ ঘনিয়ে আসে জীবনে। সেগুলো হলো স্টিলের বাসন। অনেকে চাল ডাল কাঁচা সবজি দান করার সময় যে পাত্রটিতে দেন সেটিও দান করে দেন, কিন্তু শাস্ত্র বলে তাদের যে বাসনই দেওয়া হোক না কেন স্টিলের বাসন দেওয়া উচিত নয়। দিলে সংসার থেকে সুখ শান্তি দূর হবে আর অশান্তি সৃষ্টি হবে। রূপ, শাস্ত্রে আরও বলা হয়েছে যে হিজড়াদের কখনোই রূপ বা রূপত তৈরি কোনো জিনিস দিতে নেই, সেটা পরিবারের জন্য খুব খারাপ হয়ে দাঁড়ায়। হিজড়াদের রূপ দিলে সংসারের আর্থিক মন্দা দেখা দিবে, ধীরে ধীরে পরিবারে অন্ধকার নেমে আসবে। তেল, তৃতীয় যে জিনিসটি দিতে নেই সেটা হলো তেল। সে যে ধরনেরই তেল হোক না কেন, সরিষার তেল, সয়াবিন তেল বা অন্য কোনো যে কোনো তেল। শাস্ত্রে বলা হয়েছে হিজড়াদের তেল দিলে আপনার অর্থ ও সম্মান দুটি হানি হতে পারে। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।